अभिनंदन सकल के कम्प्यूटर ब्लॉग शुरानोमते आज के आलोचना करब ICMR इंडियन काउंसिल अफ मेडिकल रिसार्च थेके आबारो खूब सुंदर एक नतून नोटिफिकेशन बेरिये तबे एक क्षेत्र ऑल ओवर इंडिया जेकोनो स्टेटे कैंडिडेटा किन्तु आवेदन करते पारबे से हिसेबे आमरा त्रिपुरा राज्ये जे समस्त कैंडिडेटरा रयेछेन आमरा आलोचना करब এই ভিডিওর মধ্যে যে আপনারা কিভাবে আবেদন করবেন যদি আপনারা এর জন্য ইন্টারেস্টেড থাকেন তাহলে বন্ধুরা ভিডিও শুরু করার আগে করে নেব ছোট রিকোয়েস্ট যদি আপনারা প্রথম থেকে কম্পিউটার ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু যদি আপনি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যার ফলে আমাদের চ্যানেলে আপলোড হওয়ার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে এবং বন্ধুরা এটা সম্পূর্ণ ফ্রি তাহলে চলুন আমরা দেখে নেচ্ছি সেই নোটিফিকেশনও পাতায় ডিটেইলসে কি কি দেওয়া আছে এটা হচ্ছে বন্ধুরা সেই নোটিফিকেশনটা এই নোটিফিকেশনটা 4/9/2020 পাবলিশ হয়েছিল এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা এই নোটিফিকেশনের জন্য আবেদন করবেন তাদের উদ্দেশ্যে বলে নেব ওয়াক ইন ইন্টারভিউ হবে এবং ওয়াক ইন ইন্টারভিউ প্লেসও কিন্তু দেওয়া আছে তবে এই নোটিফিকেশনের মধ্যে এও মেনশন করা হয়েছে প্রয়োজন পড়লে কিন্তু অনলাইন ইন্টারভিউ হতে পারে এবং সেই ইন্টারভিউ হবে 22 সেপ্টেম্বর সকাল 10টা থেকে আমরা পোস্টগুলি দেখে নেব প্রথম যে পোস্ট রয়েছে সায়েন্টিস্ট বি নন মেডিকেল এবং সেটা কিন্তু অ্যাক্টিভ পোস্ট আনরিজার্ভ থাকবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি ইন লাইফ সায়েন্স মলিকুলার বায়োলজি বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজি বায়ো ইনফরমেটিক্স বায়োকেমিস্ট্রি যদি আপনার থাকে এবং সঙ্গে 2 বছর অভিজ্ঞতা থাকলে আপনি এর জন্য আবেদন করতে পারবেন ওর দিয়ে কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি ইন লাইফ সায়েন্স সেম রিলিভেন্ট ফিল্ডগুলো থেকে যদি আপনার করা থাকে তাহলে আপনি কিন্তু এর জন্য আবেদন করতে পারবেন ডিজারেবল কোয়ালিফিকেশন রাখা হয়েছে যদি এই সেক্টরগুলোর মধ্যে আপনার এই কোয়ালিফিকেশনগুলি ম্যাচ করে তাহলে আপনাকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হবে এজ লিমিট 35 বছর উপরে আপনি এর জন্য আবেদন করতে পারবেন না স্যালারি আপনার 48,000 টাকা প্লাস এছাড়া পাবেন নাম্বার 2 তে রয়েছে সিনিয়র রিসার্চ ফেলো অ্যাক্টিভ পোস্ট এবং তাও আনরিজার্ভ করা হয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন রাখা হয়েছে মাস্টার ডিগ্রি ইন লাইফ সায়েন্স বায়োটেকনোলজি বায়ো ইনফরমেটিক্স মাইক্রোবায়োলজি মলিকুলার বায়োলজি সঙ্গে 2 বছর রেলিভেন্ট এক্সপিরিয়েন্স থাকলে প্রায়োরিটি দেওয়া হবে ডিজারেবল রাখা হয়েছে এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ হেলথ রিসার্চ এবং যে সমস্ত ক্যান্ডিডেটদের কম্পিউটারে অ্যাপ্লিকেশন রয়েছে মানে কোর্স করা রয়েছে তাদেরকেও প্রায়োরিটি দেওয়া হবে এজ রাখা হয়েছে 35 বছর উপর হলে ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবেন না স্যালারি থাকবে 28,000 টাকা প্লাস এইচআরএ নাম্বার 4 রয়েছে প্রজেক্ট টেকনিক্যাল অফিসার একটি শূন্য পদ এসেনশিয়াল শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েট ইন লাইফ সায়েন্স আবারও সিম বলা হয়েছে সঙ্গে কিন্তু 5 বছর অভিজ্ঞতা চেয়েছে যদি আপনার কাছে মাস্টারি থাকে রেলভেন্ট ফিল্ডগুলির মধ্যে তাহলে কিন্তু অভিজ্ঞতা ছাড়াও আপনি এর জন্য আবেদন করতে পারবেন ডিজারেবল মধ্যে রাখা হয়েছে এগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনাকে প্রায়োরিটি দেওয়া হবে ইন্টারভিউর সময় এজ লিমিট 30-এর উপর আবেদন করতে পারবেন না স্যালারি থাকবে 31,000 টাকা পার মান্থ নাম্বার 5-এ রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট শূন্য পদ একটা এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে আবারও বলা হয়েছে যেমন লাইফ সায়েন্স বায়োটেকনোলজি বায়ো ইনফরমেটিক্স এবং বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি সঙ্গে 3 বছর কিন্তু অভিজ্ঞতা থাকলে প্রায়োরিটি দেওয়া হবে তবে যদি আপনার মাস্টারিকে থাকে তাহলে হয়তো সে অভিজ্ঞতাগুলি প্রয়োজন পড়বে না ডিজারেবলের মধ্যে এই সমস্ত ফিল্ডে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনাকে গুরুত্ব দেওয়া হবে বেশি এবং এজ লিমিট রাখা হয়েছে 30 বছর হলে আপনি আবেদন করতে পারবেন না স্যালারি 31,000 টাকা পার মান্থ নাম্বার 6-এ রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান 2 পদ রয়েছে একটা OBC এবং একটা EWS-এর জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে 12% ইন সায়েন্স সাবজেক্ট উইথ 2 ইয়ার্স ইন ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অথবা 12% ইন সায়েন্স সাবজেক্ট 1 ইয়ার DMLT এবং 1 ইয়ার যদি রেলিভেন্ট এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এর জন্য আবেদন করতে পারবেন স্যালারি থাকবে 18,000 টাকা এজ বিলো 30 নাম্বার 7-এ রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড বি একটি পোস্ট রয়েছে এবং এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ইন্টারমিডিয়েট অর 12 পাস ইন সায়েন্স স্ট্রিম এবং সঙ্গে যদি আপনার ডুয়েক এ-লেভেল কোর্স করা থাকে তাহলে আপনি অবশ্যই এর জন্য আবেদন করতে পারেন 12 পাস ইন সায়েন্স স্ট্রিম ফ্রম এ রিকগনাইজড বোর্ড উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন EDP ওয়ার্ক যদি করা থাকে আপনার তাহলে আপনাকে প্রায়োরিটি বেশি দিতে হবে সঙ্গে কিন্তু আপনার টাইপিং স্পিডও প্রয়োজন পড়বে স্যালারি 18,000 টাকা এবং এইস বিলো 30-এর মধ্যে থাকলে আবেদন করতে পারবেন নাম্বার 8-এ রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর তবে সেটা গ্রেটে এবং পোস্ট কিন্তু একটি সঙ্গে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট অথবা 12 পাস থাকলে আবেদন করতে পারবেন
অবশ্যই কিন্তু আপনার টাইপিং স্পিডটা প্রয়োজন পড়বে। স্যালারি 17,000 টাকা এবং এইজ 25 ইয়ার্স। যেহেতু কোভিড-19 পরিস্থিতি চলছে এখন, এই ক্ষেত্রে ইন্টারভিউর সময় আপনার আলটিমেটলি টেম্পারেচার এবং মাস অবশ্যই কিন্তু চেক করা হবে, তারপরে কিন্তু পরবর্তী সময় আপনাকে সেই ইন্টারভিউ প্লেসে এন্ট্রি করা হবে। লাস্ট ডেট সাবমিশন হচ্ছে 20 সেপ্টেম্বর 2020। তবে নোট দিয়ে বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ অথবা অনলাইন ইন্টারভিউ হেক্ষেত্রে কন্ট্যাক্ট করতে পারে। তবে যে সমস্ত ক্যান্ডিডেটরা সেই প্লেসে যাওয়া পসিবল হবে না, তারা কিন্তু ইমেলের মাধ্যমে সেই ডকুমেন্টগুলি যা যা আছে সবগুলি আপনারা সেন্ড করে দিতে পারেন এবং পরবর্তী সময় যাদের শর্টলিস্ট করাবে হয়তো তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তবে এক্ষেত্রে যে ফরম্যাটটা দেওয়া হয়েছে তার ওয়েবসাইটে, সেই ফরম্যাটের জন্য আপনারা সেই অ্যাপ্লিকেশনটাকে সেন্ড করেন, সেই অনুরোধটা ডাকা হলো। তবে ক্যান্ডিডেটের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা আপ টু ডেট বায়োটা কিন্তু অবশ্যই সেখানে পাঠানোর চেষ্টা করবেন এবং আপনারা যে ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার দেন সেটা যেন অবশ্যই ভ্যালিড হয়, কারণ এগুলির মাধ্যমে কিন্তু আপনার সাথে কমিউনিকেশন করা হবে। এটা ছিল আলটিমেটলি সেই নোটিফিকেশনটা যেটা ICMR থেকে এসছে এবং প্রত্যেকটা বিষয় আপনাদের মতো করে তোলার চেষ্টা করছি যেন আপনারা এই ভিডিওটা দেখার পর আবেদন করতে আপনার কোনো প্রবলেম না আসে। যদি বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। ঠিক আছে, দেখা হবে ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।